আজকে তৈরি করে দেখাবো ভেন্ডির দুর্দান্ত একটি রেসিপি, একদম কম তেলে আর কম সময়ে তৈরি হয়ে যায় মশলাদার ভেন্ডি। এটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন, তেমন রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর কম সময়ের মধ্যে চটজলদি একটা তৈরি হয়ে যায়। বানানো ভীষণই সহজ। দেখুন এখানে আমি নিয়েছি 250 গ্রাম ভেন্ডি, ভালো করে ধুয়ে তারপরে এরকম একটা ভেন্ডি 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/2 চা চামচ থেকে একটু কম হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। এখানে আমার বাটিতে 2 চামচ আছে, তার থেকে আমি 1 চামচ দিয়ে এবার এই মশলাটা ভেন্ডির সঙ্গে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে, যাতে করে প্রত্যেকটা ভেন্ডির গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে লাগে। এর মধ্যে আপনারা একটা টমেটো কুচিও দিতে পারেন। দেখুন এটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা রেখে দিচ্ছি সাইডে। এবার অন্যদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব 1 চামচ তেল। যে তেলটুকু ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন গোটা জিরে। গোটা জিরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো ভেন্ডি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা এটা রাতে রুটির সঙ্গেও খেতে পারেন। অনেক সময় আমরা বুঝতে পারি না যে রাতে রুটির সঙ্গে চটজলদি কী বানিয়ে নেওয়া যায়। ঘরে যদি ভেন্ডি থাকে তাহলে আপনারা ভেন্ডির এইভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগবে রুটির সঙ্গে। দেখুন এটা আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর হালকা যখন কাঁচা গন্ধ চলে গেছে মশলার এবং ভেন্ডির, তখন এটা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে দেব 5 মিনিট। মাঝে আমি ঢাকনা খুলে কিন্তু 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখবেন, কেননা এর মধ্যে কিন্তু একটু জল ব্যবহার করিনি। ভেন্ডির থেকে যে জলটা বা মশলা থেকে যে জলটা বেরিয়েছিলো সেটা দিয়ে কিন্তু ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা রান্নার সময় এর মধ্যে 1 কি 2 চামচ জলও মিশিয়ে নিতে পারেন। দেখুন ওটা তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।